ইসলামাবাদের 800 কিলোমিটারেরও কম দূরত্বে মিসাইল সিস্টেম মোতায়েন ভারতের। পাকিস্তান সীমান্তবর্তী দুটি গ্রামে একেবারে গোপনীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারত। রাজস্থানের আলোয়ারা এবং পালিগ্রামে অত্যাধুনিক এবং গোপনীয় এই ব্যবস্থা মোতায়েন করা হবে। গত কয়েক বছর আগে পাকিস্তানকে শিক্ষা দিতেই এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 800 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই দুটি ভারতীয় গ্রাম, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই দুই গ্রামে মোতায়েন করা হবে। বছরখানিক আগে এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় সেনার তরফে। পৃথিবীর আবহমণ্ডলের বাইরে বা ভিতর দিয়ে আসা যে কোনো শত্রুর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থা দিয়ে ঘায়েল করা যাবে। এই সিস্টেমের মধ্যে 15 থেকে 20 কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু ক্ষেপণাস্ত্র এই দিয়ে ধ্বংস করা সম্ভব হবে। এছাড়া 2000 কিলোমিটারের পাল্লার মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে চোখের পলকে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তৈরি সংস্করণের রাডার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর তা ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। খুব শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে আবহমণ্ডলে বাইরে এবং ভিতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। আপাতত পাকিস্তান সীমান্তে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আগামী দিনে নয়াদিল্লি এবং মুম্বাইতেও ধীরে ধীরে গোপনে এই মিসাইল সিস্টেম বসানো হবে বলে জানা গিয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।